আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা এত বড় গুনাহ করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে আবার তাকায় আসি ও বান্দা কোন সময় কখন তুমি আমার কাছে এসে তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা রে আমি এখন তওবার দরজা খুলে রেখে দিলাম ও আল্লাহর বান্দা জিনা করেছো ও আল্লাহর বান্দা বড় গুনাহ করে ফেলেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা ও আল্লাহর বান্দা তোমাকে আমি ঈমানদার বলে সম্বোধন করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ আমি আল্লাহর দিকে ফিরে এসো জেনে রেখো তাওবাতান নাসুহা একনিষ্ঠ তওবা যদি করতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ ওয়াদা করলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে আমার আশা থেকে নয়ার আশনা ও বান্দা গুনাহ করে ফেলেছো জলদি করে আল্লাহর দিকে একনিষ্ঠ তওবা করে ফিরে এসো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যেই মাত্র নাকি তওবা করে অনুশোচনা তার ভিতরে আসার পর বান্দা তার চোখের পানিটা আল্লাহর দরবারে ফেললে দু রাকাত চার রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর বান্দাটা দুইটা হাত উপরে উঠায় আল্লাহকে ডাক দিবে আর বলবে আল্লাহ ভুল করে ফেলেছি আর এমন ভুল করব না আল্লাহর কাছে এই কথাটা যদি বলে আর মুনাজাতের মধ্যে যদি বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ বলে বান্দা তুমি তোমার ভুল বুঝার পর আমি আল্লাহর কাছে যখন তুমি ফিরে আসবে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মুহূর্তে ক্ষমা করে দিব তাহলে আমরা যারা গুনাহ করেছি আমরা যারা জিনা করেছি আল্লাহর কাছে ফিরে আসার রাস্তা আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই এই জন্য যারা আমরা যত ধরনের গুনাহ করেছি পাপাচার কাজের মধ্যে লিপ্ত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ইমানের পথে ও বিচল থেকে আবার মরণ যেন হয় সকলে বলেন আমিন ইমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি করে তুলে মোময় ইমানের পথে ও বিচাল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতিয়া Yeah.
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা নামাজের মধ্যে যে দুরুদ ইব্রাহিম পড়ি কে কে পারি একটু কষ্ট করে হাতটা উঠাই তো পারেন সবাই তাহলে আমার সাথে পড়া যাবে একটু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه এই মাইক অফ করে দিন এটা কেন কেন করে বসে এটা অফ করে দিন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহু কি যে মধুর আল্লাহু আল্লাহু কি যে মধুর না
شون دانا هاينا تهر دام الله الله كيج مدورنا الحمد لله ভাই মাইকটা ঠিক করেন না তো কথা বলা যাবে না তো মাইকটা ঠিক করেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হাজিবাড়ি মাদ্রাসা ও হাজিবাড়ি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন মিয়া কাউন্সিলর পদপ্রার্থী ছাব্বিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি এবং প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন সুমধুর কণ্ঠের অধিকারী আল্লামা মুফতি কেফায়েতুল্লাহ আল মাহাদি সাহেব দামাত বরকাতুহুম খতিব বাইতুর রশিদ জামে মসজিদ উত্তরা অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ মুকাররমা উলামা বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমা সাতিজা সম্মানিত শিক্ষক মণ্ডলী আমার সামনে উপবিষ্ট অতি কাছের অতি নিকটের অতি মহাব্বতের হৃদয়ের গহীনে যাদের স্থান মনের মণিকুঠায় যাদের জায়গা হীরখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয় ইসলাম ও মুসলমানের চরম দুর্দিনী সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা নিয়ে আগত হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা সেরে তাজ মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা স্নেহের কৌচিকাচারা তালিবুল ইলম মাদ্রাসা এবং স্কুলের ছাত্র ভাইরা পর্দার অন্তরালে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি পর্দার অন্তরালে অবস্থানরত দীনদার পরহেজগার মুত্তাকিন মুসলিম মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে পাপ পঙ্কের অথাই পরিপূর্ণ অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে অমানিসা থেকে গোলমাত থেকে রহমতের হাতছানি দিয়ে আমার আপনার মতো অযোগ্য নালায়ে গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করি এই দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে উলামায়ে কারামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমত বা মহাব্বত বা তাহুরত শামিল হওয়ার তৌফিক আনায়াত করেছেন এজন্য আপনারা খুশি না বেজায় কম না বেশি তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে পুরুষ সচিত কণ্ঠে আল্লাহ পাকের শিখানো ভাষায় শুকর গুজার করছি সকলেই এক যুগে জবান খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগী لجلال وجهك وعظيم سلطانك প্রিয় বন্ধুগণ আপনারা এই মজলিসে এসে খুশি না বেজার খুশি আপনারা তাহলে একটা তাকবীর দেন তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা শুনব জিনা করলে কি হয় এ সম্পর্কিত আলোচনা করব আল্লাহ তাআলা আমাকে কিছু আলোচনা করার তৌফিক এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আপনারা আমার সঙ্গে হা বা না একটু জবাব দিবেন তাহলে আলোচনা করে আমি
স্বাচ্ছন্দ্য বোধ করব যদি আপনারা গুরুস্থানের মতো শুয়ে থাকেন তাহলে আলোচনা করে কোনো মজাই পাওয়া যাবে না কথা বুঝতে পারছেন সময় খুব অল্প কথা খুব দীর্ঘ অল্প সময়ের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জবান দ্বারা এমন কিছু কথা বের করে দিন যে কথার দ্বারা আমি এবং আপনারা সকলে উপকৃত হবেন সকলে বলুন আমিন এবার আসুন আপনারা আমার সাথে জবাব দেন তো দেখি এই সমাজের মধ্যে বর্তমানে জেনার সংখ্যা কম না বেশি শুধু কি বেশি না অনেক বেশি আপনি দেখবেন একটা সময় এমন আসবে দিন কি দিন বাড়তে 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 আমাদের সমাজের মধ্যে জেনা বেবেচার বাড়তে বাড়তে আমাদের সমাজের মধ্যে যারজ যে সন্তান আছে এই সন্তানের পরিধি অনেক বেড়ে যাবে ঠিক কি না জোরে বলে বাস্তবতা হচ্ছে এই যে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আমরা এমন আছি আমরা আমাদের কথাগুলো লুকায়া রাখি কেমন স্বামী স্ত্রী যখন ঝগড়া হয় কি না বলেন না হয় কি না মাঝে মাঝে স্বামী স্ত্রীর মাঝে একটুখানি অভিমান হয় রাগ হয় এই রাগ অভিমানের মাঝে কিছু কিছু পুরুষ আছে এমন যারা এই কথা বলে ফেলে যে তোরে আমি তিন তালাক দিয়ে দিলাম আছে না নাই বলেন না আছে না নাই বহু আছে এমন আবার যখন তার হুঁশ জ্ঞান ফিরে আসে তখন হুজুরের কাছে আসে মাদ্রাসায় যায় গিয়ে বলে যে হুজুর একটা ঘটনা তো গইটা গেছে কি হয়েছে বলে হুজুর মাথা তো তখন ঠিক ছিল না এমন এমন কথা বউর সাথে রাগ করে বইরা ফেলছে হুজুর এখন কি করা যায় তাহলে আপনারা আমার সাথে আরেকটা জবাব দেন তো দেখি কোন মানুষ যদি বাজার থেকে কিংবা দোকান থেকে পাঁচ টাকা দামের একটা ব্লেড কিনে যদি তার হাতের মধ্যে এরকম করে যদি ফুস দেয় বলেন তো দেখি হাত কাটবে কিনা সবাই জবাব দেন হাত কাটবে কিনা কাটবে এটা যেমন পাগল আর ছাগল ছেড়ে না ঠিক তেমন করে রাগে বলেন আর জিদে বলেন আর গুসাই বলে স্ত্রীকে যদি আপনি বলেন যে তোরে আমি তিন কথা বইলা দিলাম তুই তিন তালাক এই কথা যদি বলে দেয় তাহলে বলেন তো দেখি আপনারাই ফতোয়া দেন তালাক হয়েছে কি হয় নাই বলেন না হয়েছে কি হয় নাই হয়ে গেছে এটার আবার একটা সমাধান কিভাবে এলাকার মানুষরা বের করে জানেন এলাকার সরদারের কাছে যায় চেয়ারম্যান মেম্বারের কাছে যায় যাওয়ার পরে বলে যে এমন এমন কথা রাগের ঠেলায় বইলা ফেলছিলাম চেয়ারম্যান সাহেবে তার কানে ধৈরা পিছনে দুইটা লাথি দিয়ে বলে যে এমন কাজ আর করবি বললেন না জিন্দিগি তো এমন কাজ করবে না যা সুন্দর করে চলিস এখন বলেন তো দেখি এই যে কানে ধরে দুইটা লাথি দিল এই দুই লাথি আর কানে ধরে টান এই তিন কাজে কি আবার সংসার জোড়া লাগছে সবাই বলুন না লাগে নাই এই যে দেখেন আমাদের মাঝে সারাসারি হয়ে গেছে আমি আপনি দুজনে মিলে গোপন রাখলাম এই বিষয়টা কাউকে জানাইলাম না এই যে আমি আপনি যে সংসার যে করতেছি এই যে মেলামেশা করতেছি থাকতেছি এটা কি আমাদের জন্য বৈধ সবাই বলুন না বৈধ না এই যে এভাবে আস্তে আস্তে আমাদের সমাজের মধ্যে যারত সন্তানের পরিধি কমতেছে না বাড়তেছে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে শেষ সময় এই কথাটা বলে তুমি জোরে যে বলছো এই কথাটা কত দূর যাইতে পারে বলে যে না আশপাশে কেউ শুনছে না তাহলে তুমিও চুপ থাকো আমিও চুপ থাকি কেউ যেহেতু শুনছে না আমরা চুপই থাকি এটা হচ্ছে যারত সন্তান পয়দা হওয়ার একটা রাস্তা দুই নম্বর রাস্তা হলো আমাদের সমাজের মধ্যে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড বর্তমান সময়ে খুব বেশি না কম খুব বেশি আমাদের আন্তর্জাতিক মানের একটা কলেজ আছে ইডেন কলেজ চিনেন আপনারা ইডেন কলেজের মেয়েদের চরিত্র আর মাদ্রাসার মেয়েদের চরিত্র মনে হয় এক কি বলেন আপনারা এক না এক না আপনাদের যদি কখনো কোনো সময় পতিতালয় কিংবা পতিতালয়ের ছোট জায়গাটা যদি দেখতে মনে চায় তাহলে আপনারা ঢাকার যতগুলো পার্ক আছে সমস্ত পার্কে একটু একটু করে নজর দিয়ে আসবেন রাতের বেলায় পতিতালয়ে যা না হয় তার চাইতেও বেশি কাজ হয় আমার আপনার সোনার এই 56,000 বর্গ মাইলের লাল সবুজের পতাকার মধ্যে যতটা না জায়গাগুলো আছে আস্তানাগুলো আছে প্রত্যেকটা পার্কের মধ্যে এমন অবৈধ নিন্দনীয় কাজ হয় যা আমাদের সমাজের মধ্যে কোনো একটা গ্রাম বাংলায় সহ্য করা যাবে না ঠিক কিনা তোরা বলে
এমন কিছু কাজ আমাদের এই সোনার বাংলাদেশের মধ্যে যে দেশটার আয়তন হচ্ছে 56,000 বর্গ মাইল কিন্তু 56,000 বর্গ মাইলের এই সীমানাটা হলে কি হবে এই দেশটাকে আমি তো প্রায় সময় এমনটা বলি এটা একটা হীরার টুকরা সুবহানাল্লাহ বলেন এটা একটা হীরার টুকরা বললেও আমাদের কমতি হবে না আপনি দেখেন 111টা 117টা 120টা দেশের মধ্যে প্রতিযোগিতা হয় ওই প্রতিযোগিতার মধ্যে সবচাইতে উঁচু মাকাম যে দেশটা অর্জন করে সুনাম নিয়ে আসে এটা হচ্ছে আমার আপনার লাল সবুজের পতাকা বাংলাদেশ ঠিক কি না চিল্লা বলে ঠিক কি না এই লাল সবুজের পতাকাকে কলঙ্কিত করার জন্য আমার সমাজের মধ্যে অন্ততপক্ষে আমার ঘরে কিংবা আমার নেতৃত্বাধীন যতগুলো জায়গা আছে কখনো দিতে পারবো না জিনা কিংবা বিচার হবে ঠিক কি না তুলে বলে এইগুলা কাজ যদি আমি আপনি আমার আপনার সমাজ থেকে যদি দূরীভূত করতে পারি তাহলে আমার সমাজের মধ্যে শান্তি আসবে আমার ঘরের ভিতরে শান্তি আসবে আমার রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে ঠিক কিনা জোরে বলে আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শোনা জিনা এত বড় মারাত্মক একটা কাজ এই পৃথিবীর মধ্যে যতগুলো কাজ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নেকের দিকে যদি তুমি যাও বান্দারে জেনে রাখবে নেকের দিকে যাইতে দেরি হবে বান্দা তুমি মাত্র নিয়ত করেছো এখনো তুমি যাও নাই কেবল মাত্র নিয়ত করেছো বান্দারে জেনে রাখবে আমি আল্লাহ এমন একজন আল্লাহ তুমি যদি কখনো আমার দিকে আসার জন্য মনস্থ হয়ে যাও বান্দারে যেই মাত্র তুমি মনে মনে নিয়ত করেছো বান্দা আমি সাথে সাথে তোমার আমলনামা লেখার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করি ফেরেশতা জলদি করে বান্দার আমলনামায় লিখতে থাকো আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে শোনা তুমি যখন নাকি জেনা করার মতো এত বড় পাপিষ্ট কাজের জন্য নিয়ত করেছো ও বান্দা শুনে রেখো আমি আল্লাহ এমন একজন রহমান আমি আল্লাহ এমন একজন রহিম রে ও বান্দা তুমি যেই মুহূর্ত নাকি আমার দিকে আগানোর জন্য নিয়ত করেছিল আমি আল্লাহ নেক লিখে দিলাম ও বান্দা আমার থেকে দূরে যাওয়ার জন্য জিনার কাজের মধ্যে পা বাড়ালি আমি আমার ফেরেশতাকে বলি ফেরেশতা ওই যে সওয়াবের জন্য অগ্রসর হওয়ার আগে তুমি তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছিলে বান্দারে ও ফেরেশতা এই বান্দাটা নিয়ত করেছে গুনাহ করবে ও ফেরেশতা নাম দাগ ঠিকানা লিখে তার গুনাহগুলি লেখো না একটু সময় দেও দেখো সে ফিরে আসে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করে ফেরেশতা থাকো না না তার জন্য এখনো কোনো কিছুর ফয়সালা করে দিও না যতক্ষণ না পর্যন্ত কাজটা সংগঠিত না হবে ও ফেরেশতা ততক্ষণ পর্যন্ত তার আমল নামার মধ্যে কোনো কিছু উঠায়ও না আল্লাহ পাক এমন ভাবে বলার পর আমাকে আপনাকে আমার আপনার ঈমান নামক যে দৌলত আছে আমার আপনার সামান্যতম ঈমানটাকে জাগ্রত করে যখন ঈমান বলে যে না না সেই দিকে যাওয়া যাবে না আমাকে আপনাকে বারে বারে বলে না না আল্লাহর বান্দা যেও না পা যখন উপরের দিকে উঠায় আমার পাটা উঠানোর পর আমার আপনার দিলের ভিতরে একটা দাগ কাটে আর বলে আব্দুর রহমান যেও না আল্লাহ পাকের ওয়াদার হচ্ছে জিনার কাছে দাঁড়েও যাওয়া যাবে না ও আব্দুর রহমান পাটাকে নিচের দিকে ফালাও শয়তান আপনার ইমানের সঙ্গে এবার একটা প্রতিযোগিতা করে ইবলিস তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রগে উপশিরায় চলতে পারি এবার ওই শয়তানটা এসে আপনার ঈমানের সঙ্গে এবার প্রতিযোগিতা করে এবার বলতে থাকে আব্দুর রহমান ঈমানের কথা শোনো না তুমি জিনার দিকে পা বাড়াও ঈমান নামক দৌলত আপনাকে ডাক দেয় না না যেও না আর আপনার যে শয়তান আছে কুমন্ত্রণা দেওয়ার জন্য বলে পা উঠাও এমন করে যখন নাকি দুজনে প্রতিযোগিতা করে ও আল্লাহর বান্দা গাজীপুরের মানুষ ভালো করে লক্ষ্য করে শুনে আপনার ঈমান যদি ভালো হয় তাহলে শয়তানকে এক দমক দিবে না না আল্লাহ
যাওয়া যাবে না তুই আমাকে ওই দিকে নিয়ে যাস না এমন করে ইমান নামক দৌলত জারি মেরে ফেলে দিবে আর যদি ইমান আপনার দুর্বল হয়ে যায় ইমান যদি আপনার দুর্বল হয়ে যায় ওই শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়ে সেই পর্যন্ত নিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত ওই কাজটা সংগঠিত না হবে এবার যখন দেখা গেল যুবক ভাই আমার দুইটা পায়ে ধরে বলে যায় ভাই আমার হয়তোবা জিন্দেগির শেষ বয়ান হতে পারে এটা হয়তোবা শোনার ক্ষেত্রে তোমার জীবনের শেষ বয়ান হতে পারে ও আল্লাহর বান্দা যুবক ভাই আমার ভালো করে শোনো যখন তুমি ঘর থেকে বের হলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলে লেখো না তুমি যখন কাজটা সংগঠিত করে ফেলো এবার ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ কাজ তো করে ফেলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এখন তার কোনো কিছু করার নাই কাজই তো হয়ে গেছে লেখো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা এত বড় গুনাহ করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে আবার তাকায় আছি ও বান্দা কোন সময় কখন তুমি আমার কাছে এসে তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি এখন তওবার দরজা খুলে রেখে দিলাম ও আল্লাহর বান্দা জিনা করেছো ও আল্লাহর বান্দা বড় গুনাহ করে ফেলেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা ও আল্লাহর বান্দা তোমাকে আমি ইমানদার বলে সম্বোধন করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ আমি আল্লাহর দিকে ফিরে এসো জেনে রেখো তাওবাতান নাসুহা একনিষ্ঠ তওবা যদি করতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ ওয়াদা করলাম লা তাকনাতু মির রহমাতিল্লাহ বান্দারে আমার আশা থেকে নয়ার আশনা ও বান্দা গুনাহ করে ফেলেছো জলদি করে আল্লাহর দিকে একনিষ্ঠ তওবা করে ফিরে এসো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যেই মাত্র নাকি তওবা করে অনুশোচনা তার ভিতরে আসার পর বান্দা তার চোখের পানিটা আল্লাহর দরবারে ফেলবে দুরাকাত চার রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর বান্দাটা দুইটা হাত উপরে উঠায় আল্লাহকে ডাক দিবে আর বলবে আল্লাহ ভুল করে ফেলেছি আর এমন ভুল করব না আল্লাহর কাছে এই কথাটা যদি বলে আর মুনাজাতের মধ্যে যদি বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ বলে বান্দা তুমি তোমার ভুল বুঝার পর আমি আল্লাহর কাছে যখন তুমি ফিরে আসবে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মুহূর্তে ক্ষমা করে দিব তাহলে আমরা যারা গুনাহ করেছি আমরা যারা জিনা করেছি আল্লাহর কাছে ফিরে আসার রাস্তা আছে না নাই জোরে বলতে হবে আছে না রে এই জন্য যারা আমরা যত ধরনের গুনাহ করেছি পাপাচার কাজের মধ্যে লিপ্ত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ইমানের পথে ও বিচল থেকে আবার মরণ যেন সকলে বলেন আমিন ইমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতিয়া আমার মরণ যেন
بيدين فاسكيرا كوري هوي جو أجازيليشي غمراهي شرقا كوري تلموماي إيمانير بوتي অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি চল থেকে আমার মরণ যেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি বন্ধুগণ হযরত মাওলানা